সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বিশ সালের আর দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত আসলে জরুরি বিজ্ঞপ্তি একটা প্রকাশিত হয়েছে আজকে তো এই বিজ্ঞপ্তিতে আসলে কি বলা আছে একদম সব ডিটেলস এখান থেকে জানতে পাবে আর তোমাদের সদস্য ইতিমধ্যে অনেক সদস্য নিয়ে দেওয়া হয়েছে সেটা তোমরা দেখে নিবে এখানে বলা আছে যেটা যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দুই আগামী তিরিশ বারো দুই হাজার একুশ তিরিশ ডিসেম্বর দুই হাজার হতে উনত্রিশ এক দুই হাজার বাইশ উনত্রিশ এক দুই হাজার বাইশ মানে উনত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে অনিবার্য কারণে আমি আসলে আবার বলছি যে তিরিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং উনত্রিশ উনত্রিশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি পরীক্ষা শেষ হবে এখানে অনিবার্য কারণে পরীক্ষা সমূহ বেলা একটার পরিবর্তে পরীক্ষা সমূহ বেলা একটার পরিবর্তে একটা

আরম্ভ হবে তো একটা তিরিশ মিনিটে এখন শুরু হবে পরীক্ষা সব সকল পরীক্ষায় যেই সকল পরীক্ষা একটা তিরিশে শুরু হবে সকল পরীক্ষা আর একটা সময় যেই পরীক্ষা হওয়ার কথা ছিল সেইটা শুরু হবে একটা তিরিশ মিনিটে তো এইটা সময় পরিবর্তন সংক্রান্ত আসলে একটা নোটিশ সেটা আজকে প্রকাশিত হয়েছে এর আগে আসলে এখানে যেটা বলা যে পরিবর্তিত বেলা পরিবর্তে বেলা মানে এটা কিন্তু অনেক বড় করে লেখা আছে যেন সবারই আসলে সবাই দেখতে পায় এইভাবে উল্লেখযোগ্য যে ইতিপূর্বে উল্লেখ্য যে ইতিপূর্বে ইতিপূর্বে যে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যে যেটা তেইশ এগারো দুই হাজার একুশ তারিখে মোতাবেক প্রকাশিত সময়সূচি অন্যান্য শর্তাবলীর সকল প্রযোজ্য থাকবে মানে তেইশ তারিখে যে আসলে রুটিনটা প্রকাশিত হয়েছিল এই রুটিন অনুযায়ী সব কিছু একদম অপরিবর্তিত থাকবে এখানে বৈদ্যুজামান পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এইটা এখানে বলা আছে তো এইটা থেকে ডিটেলস আসলে যেটা বোঝা যাচ্ছে সেইটা সময় পরিবর্তন হলো ডিগ্রি পরীক্ষার সেটা দুই হাজার বিশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন এবং সকলেরই পরীক্ষা আসলে বেলা একটার পরিবর্তে একটা তিরিশ মিনিটে শুরু হবে সেই সংক্রান্ত নোটিশ আসলে এইটা তো তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তীতে সাজেশন এবং আপডেট নোটিশ সব কিছু পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ মাঝে পরীক্ষার মাঝে অনেক আসলে নোটিশ চলে আসে এই রকম অনেক নোটিশ তারপর সাজেশন তারপর আরও যেই নোটিশগুলো আসে এইগুলোও তোমরা আপডেট পাবে এবং সাজেশন তো পাবেই তারপরও অবশ্য ক্লাসও পেতে পারো তো সব সব কিছুর জন্য অবশ্যই সাথে থাকতে হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ